হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি জিয়াতকুপ। এটা মস্তানগড় অবস্থিত সুলতান পরশুরামের শাসন কার্য পরিচালনা করার জন্য এই কূপে পানি তার আহত সৈন্যদের পান করালে তারা সুস্থ হয়ে যেত। সুলতান বল এক চিলের মাধ্যমে এক টুকরো গরু গোস্ত এই কূপে ফেলালে এটার ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি মস্তানগড় পরশুরামের প্রাসাদে। এটা এটা ই দেওয়া আছে, দেখুন প্রাসাদটা দেখি পরশুরামের। প্রাসাদ যেমন চার বিটিতে চারটা বিল্ডিং ছিল ওয়ালের ভিতরে। সামনে বড় একটা বাগান তো ছিল, দেখতে বোঝা যাচ্ছে।